মানে আমি প্রমাণ ছাড়া আমি কথা বলি না, দেখেন তো এখানে লেগেছে তৃষা ও খুকি নাকি কান্তার টাকা চুরি করছে, আমি কথা বলে ওটা সমাধান করি, তা না, তারা কে আমার আসলে মনে হচ্ছে যে এমন মানে দূর দেশে থাকে যে তাদের সাথে 6 মাসে বস করে মা মানে দেখা হয় না, 10 বছরও দেখা হইব না, যা মোবাইলের মধ্যে করে দেয়, যা ভিডিও দেয়, যা মন চায় তাই করি, বলছে যে আপুরে না কিউট লাগে, আর আপু অদাই হয়েছে কিউট, আপুরে তো কিউট লাগবেই, কারণ আপু যখন ছোট ছিল ছোটবেলা তো নিয়ে আপু কিউট না শুভ সাঙ্গর, তো আপার সাথে আমার সাথে তুলনা দিলে কোনো লাভ হইব বলেন, আফা দেখতেও সুন্দর, যা আপরে তাতেই সুন্দর লাগে আফারে, আফার কথা বললে আমার আর ইনসাল্ট করা হইতেছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন প্লিজ, আমার অনেকের সাথে তুলনা করলে যায় কিন্তু যে ক্যামেরার সামনে এসে বোনের নামে উল্টাপাল্টা কথাও বলবে না, উল্টাপাল্টা থাম্বেলও দেব না, উল্টাপাল্টা লেখাও লিখবে না, বুঝেন নাই যে ভাই প্রকৃতভাবে সে ভাই মর্যাদা অবশ্যই রাখবে, তো আর যাই হোক সরাসরি বলছি সাদিয়া তোমার চ্যানেলটা নিয়ে যাও ভাই, কবে তুমি আবার আমার ফাঁসায় দাও, আমি এই ধরনের ঝামেলার মধ্যে থাকতে চাই না, কারণ অনেক দিন হয়েছে অনেক হেল্প করলাম আর করতে পারতেছি না কারণ হজম হইতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি, চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে, নিউ কিছু কথা নিয়ে, যেটা নিয়ে আমার মনে হয় না যে বলা উচিত, কিন্তু আমার মনে হইতেছে যে যেহেতু এই প্রশ্নগুলো আমাকে করা হইতেছে বা মেসেজগুলো আমাকেই দিতেছে মানে কমেন্টগুলো আমার কাছে আসতেছে, তাহলে মনে হয় যে বলা উচিত কথাগুলো, তো যেটা নিয়ে হলো মানে বর্তমানে মানে ঘোরতাল চলতেছে, যদিও এই বাতাস এখন পর্যন্ত মানে জাজিরা আসে নাই, এই বাতাসগুলো না জানি আমি ডাইকা নিয়ে আসতেছে কি না, ভুল হইতেছে কি না তা আমি জানি না, কারণ এই বিষয়গুলো আমার মনে হচ্ছিলো যেহেতু আমার বড় বোন হাইট করতেছে, আমার বড় বোন এই বিষয়গুলো মাথায় নিতেই আসে না, কারণ কেন নিতেছে না আমি তা জানি না, আমি বড় বোন অনেকবার ফোন দিয়েছিলাম, যখন আমি এই ভিডিওগুলো শুনছি আমি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে কে কি বলতেছে, জাস্ট আজকে একটা ব্লগ, যদিও আমি এটা দেখি নাই, আমি শুধু ভয়েসটা শুনছি, পাশে থেকে আরেকজন দেখতেছিল, আরেকজন বলতে আমার বড় ভাবে দেখতেছিল, তো ওইখান থেকে ভয়েসটা শুনছি, আর আমারও কিছু কমেন্ট আসছে, এটা দেখেন মানে আমি প্রমাণ ছাড়া আমি কথা বলি না, দেখেন তো এখানে লেগেছে তৃষা ও খুকি নাকি কান্তার টাকা চুরি করছে, যাই হোক তৃষা টাকা চুরি করছে না খুকি টাকা চুরি করছে এটা আমি জানি না, কারণ হলো আমি এখন পর্যন্ত শুনিই নাই যে তার মনিটাইজেশন অন হয়েছে, আমি এটাই শুনি নাই, আমি তো মানে তার চ্যানেল দেখতে কেমন সেটাও আমি জানি না, খোদার কসম তার চ্যানেল দেখতে কেমন, ও অতি ফার্স্ট একটা চ্যানেল ছিল তার মাসুদ খুলে দিছিল, ওই চ্যানেলের লোগো ছিল আমার কাছে, ওই চ্যানেলে যেদিন মানে মাঝে মাঝে ভিডিও আসতো ওইটা দেখতাম, কিন্তু তারপরে যে কতগুলো চ্যানেল খুলছে, আমার ভাই খুলছে কি না আমি শুনছি খুলছে, আমার তো ইন্টারেস্ট জায়গা নাই তাদের ভিডিও দেখার প্রতি, কারণ আমি ভিডিও দেখি সাদিয়ার ভিডিও, যেটা সত্যি কথা, আমি ভিডিও দেখি সাদিয়ার ভিডিও দেখি, হলো বেশিরভাগ দেখি হইলো মানে মিমের ভিডিও, আর বাপ্পি ভাইয়ের ভিডিও হলো আমার বেশি দেখা হয়, আমার বোনের ভিডিও আমার কম দেখা হয়, খুব কম মাঝে মধ্যে, আর মেয়ের ভিডিও দেখা হয়, বর্তমানে চ্যানেল করছে আমার বড় ভাই আছে, তারপর আমার ছোটো ভাবি হলো ছোটো ভাবি আছে, মানে আমি কেউ চ্যানেলে দেখি না, আমি জাস্ট শুধু বাপ্পি ভাইয়ের চ্যানেল, এই কারণে বাপ্পের ভিডিও এই কারণে দেখা হয় বেশি যে সে হলো মানে আর তাবিয়াকে দেখানো হয় বেশি, ওটার মধ্যে তাবিয়ার দুষ্টামিগুলো বেশি হয়, তো ওইটার এই যে ওই ক্ষেত্রে হলো দেখা হয় ভিডিও, এছাড়া কিন্তু আমি মানে সময় পাই না, একটা ভিডিও 20 মিনিট থাকে, 15 মিনিট থাকে, আবার কোনো কোনোটা 25 মিনিটও থাকে, তো ভিডিও দেখতে গেলে কিন্তু একদম মানে মনে হয় যে সব ধ্যান খেয়াল সব একখানা রাইখা ভিডিওর দিকে ফোকাস করে বসে থাকতে হয়, আর আমি যখনই ভিডিও দেখি, আমি ভিডিও দেখি হলো সকালে টাইম নিয়ে, যখন মরিয়ামকে আমি স্কুলে দিয়ে আসি ক্লাস শুরু হয়ে যায়, আমি আইসা পড়ি 10টা থেকে মানে 11টা পর্যন্ত হলো আমার টাইম থাকে, এই টাইমের মধ্যে আমি দেখি, এই টাইমের মধ্যে যে করে দেখতে পারি, আমি যে করে সামনে আসে যে করে দেখতে পারি, আমি আজ পর্যন্ত আমি আমার নিজের আমার চ্যানেলের ভিডিও দেখি নাই, যদি ওইটা আমি বানাই দিই আমি ওই চ্যানেলে হেল্প করি, কিন্তু আমার ভিডিও সে দেখে, আমি আজ পর্যন্ত আমি আমার জামার চ্যানেলের ভিডিও আমি দেখি নাই কোনোদিন, এই যে কক্সবাজার গেলো এক জায়গা জায়গায় ঘুরে আসে ভিডিও ছাড়া যে আমি ওই ভিডিও দেখি নাই, বুঝতে পারছেন যে আমি কখনো মানে
মানে মজা পাই না আমি কারো চ্যানেলের ভিডিও দেখা, আমি মজা পাই অন্য অন্য মানুষের, মানে ফ্যামিলির মানুষের ভিডিও দেখি একটু কম। তো যেটা হোক, আমাকে বলা হয়েছে যে খুকি নাকি খুকি টিশা কান্তার চ্যানেলে টাকা চুরি করে খাইছে। তো আমি আজ পর্যন্ত শুনি যে কান্তার চ্যানেলে টাকা আসছে, আর আমি মাঝে দেখছিলাম যে আখর বাসা যায় কয়েকদিন, মানে দেলোয়ার ভাই বেড়াতে গেছিল তার বোনিয়া বেড়াতে গেছে, বেড়াই আসছে, তো ওই পর্যন্তই আমি দেখছি। এখন কি তারা ভিউ বাড়ানোর জন্য কি বদনাম কোনো শুরু করছে কি না, তাও কিন্তু আমি শিওর না, আমি জানি না। মানে যেহেতু মানুষ বলতেছে অবশ্যই হইতেই পারে এটা, যে যেহেতু আরো আশেপাশে মানুষ তো আরো আছে, তাদেরও তো নলেজ আছে, যেহেতু সে মানে একটা কথা বলছে, আমার বড় ছোট ভাবি কি বলছে আমি জানি না। আমি কিন্তু যে মানে তাদের বিরুদ্ধে যে এত চ্যানেল এত ভিডিও হইতাছে, কেউ হাসতেছে, কেউ হাতে তালি দিতেছে, কেউ খুশি হইতাছে, কেউ মানে রাগ হইতাছে, কেউ কথাগুলো শুই না, আমি কিন্তু ওই ধরনের মধ্যে কিছু নাই। কারণ আমার অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার খুব জ্বর ছিল, তো জ্বর মুখে কিন্তু জ্বর ঠপ করে রয়েছে অলরেডি আমার, মানে জ্বর ছিল এর মধ্যে। কিন্তু আমি আমার যে ভিডিওগুলো বানানো ছিল, আমার সত্যি কথা বলতে আমার ভিডিও কিছু বানানো ছিল, আমি ওই ভিডিওগুলো শেয়ার করছি, কালকে আমি ওই ভিডিওই শেয়ার করছি, মাঝে একদিন ভিডিও ছাড়ি নাই। তো আজকেও আমার ছাড়ার ইচ্ছা ছিল না, তো সকাল থেকেই খালি মোরম বাবা বলতেছে যে তোমার কাছে কেন এই মেসেজগুলো আসতেছে, আর তুমি তোমার কাছে মেসেজ আসতেছে, আবার কালকে আমাকে একজন ফোন করে বলছে যে এটা কি সত্যি আপু। তো আমি তাদেরকে কী জবাব দিবাম যেটা জানি না, আমি এটা কী জবাব দিবাম? আমি বললাম যে আমি তো শুনিই নেই যে তার যে মনিটাইজেশন অন হয়েছে, এটা আমি শুনিই নেই, তার যে টাকা আসছে কি না তা এই সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি শুধু ছাদিয়ার ব্লগ দেখি, ছাদিয়ার টাকা আসে, ছাদিয়ার টাকা দিয়ে দেয়, এই যে আগের মাসে আসে নাই ওই, মানে ছাদিয়ার আমি বলছিলাম কালকে রাগ হয়েছিলাম, একটু রাগ হয়ে বলছিলাম যে বোন তোমার চ্যানেলটা নিয়ে যাও, যেহেতু তোমার চ্যানেল আরেকটা আছে ওটার মধ্যে জয়েন করে ফেলো, কারণ কবে তুমি বলা শুরু করে দাও যেন আমার টাকা চুরি করে খায় ফেলছে, মানে বিশ্বাস তো নাই, বোন তুমি এটা নিয়ে যাও। তো বলছে যে সবার কথা মাথায় রেখে না, সবার কথা মাথায় রাখতে জানো লেখা। তো সাদিয়া কিন্তু আমাদের বাড়িতে গেছে, মতো মাও অনেক মানে বলছে যে তোমার চ্যানেলও নিয়ে আসো, তুমি আবার কবে শুরু করে দাও এই কথা বলা, যে আমি সাবিনা তোমার টাকা চুরি করে খাই নাইছে। ছাদিয়া বললো যে যদি চুরি করে খাইতো তাহলে এখন পর্যন্ত আমার ঘরে টাকা আসতো না, যদি চুরি করে খাইতো। সত্যি কথা বলতে ছাদিয়া যে কয় টাকা আসে সব টাকা সাদিয়াকে দিয়া হিসাব করে ওর পাশে রেখে হিসাব করা হয়, দেওয়া হয় শুধু যে একবার দেওয়া হয় না, হিসাব করে সে মানে ওর কাছে হিসাব করে দেওয়া হয় না, দেওয়া হয়েছে লতার কাছে। তো খুচরা কিছু টাকা পাইব, 300 টাকা না কয় টাকা আমি জানি না, ফিরে আবার ওই ডলারগুলো আবার এই করলে হিসাব করলে হয়ে যাবে। তো 17,000 টাকা আসছিল, তো 17,000 টাকার পর কোনো টাকা আসে নাই সাদিয়ার, তো এই মাসে আসবে কি না আমি জানি না, শিওর না। তো এই মাসের আমি আমার এখন পর্যন্ত জানাই, তারপর আমি বলছিলাম যে সাদিয়া তুমি তোমার যে কয় ডলারই আসুক না কেন আমাকে একটুখানি স্ক্রিনশট দিয়ে দিও। তো সাদিয়া ওইটাও আমার দিয়ে দিছে, কারণ আমি ভেজালের মধ্যে থাকতে চাই না, যেহেতু আমি ওর চ্যানেলটা আমার চ্যানেলের সাথে জয়েন্ট করছি। ও আমার বোন, সত্যি কথা বলতে যদি মানে ও চ্যানেল না খুললে, যদি অন্য কেউ খুলতো বা বলতো, মানে ভাইদের মধ্যে যদি কেউ বলতো যে আমার চ্যানেলটা তোমার এটার সাথে অ্যাড করে দাও, আমি কখনোই করতাম না, কখনই না, শুধু বোন দেখেই করছি। ও আমার বোন, আর আমি প্রচুর ভালোবাসি সাদিয়া লতার, ওদের দুজনটা বিশেষ করে আমি আমার বড় বোন মেয়ে প্রচুর ভালোবাসি ওদের দুজনকে, আমার খুব ভালোও লাগে সাদিয়ার, আর আরিফও খুব পছন্দ করে সাদিয়া লতা, ওদের মানে শালি যে প্রকৃতভাবে শালির যে আনন্দ বা শালির যে মজা ওরাই দেখ, ওরাই সবসময় দুষ্টাই ফাজলাম এগুলো করতেই থাকে। তো আরিফ ওই ক্ষেত্রে আরিফ ওরা আসলে আরিফ অনেক খুশিও হয়, আসলে অনেক আপ্যায়নও করে, কয়েকদিন আগে এসে কিন্তু বেড়াই গেছে সাদিয়া। তো সাদিয়া বোন দেখে কিন্তু আমি সাদিয়া চ্যানেলটা অ্যাড করছি আমার সাথে, নাহলে কিন্তু কখনোই করতাম না, কারণ এই ধরনের ফালতু গ্যাঞ্জামের মধ্যে আমি একদমই থাকতে চাই না, আর এটা সত্যি একটা ফালতু একটা গ্যাঞ্জাম। এই যে দেখেন, যদিও ধরেন এই কাজটা যদি আমার বড় বোনের দিয়ে না হইতো, যদি আমার দিয়েই হইতো, আমার বড় বোনও কিন্তু কাজ করে না, কাজ করে কিন্তু মেয়ে, তো মেয়ে হয় কি অনেক সময় রাগ হয়ে জায়গা, যে মানে ওর তো পড়াশোনা আছে, ও তো পড়াশোনা করে, ও ল্যাপটপ নিয়ে বসতেই চায় না, একদমই বসতে চায় না। তো এই জন্য না আমি মানে অনেক কাজ আছে যে যেটা আমি আরেক বইলে বইলে করাই,
যেটা আমি নারী অনেক সময় ভয় করতে চায় না, যদি নষ্ট হয়ে যায় বা অন্য কোনো কিছু হয়ে যায় তো ভয় করতে চায় না। তো আমরা বললে তানজিলা করবে, এমন তো না যে তানজিলা করে না বা খালাদের কথা শুনে না, তা না, তানজিলা নিজে থেকেও বলে অনেক সময় অনেক কাজ হবে, যাচ্ছা ঠিক আছে এগুলো এগুলো দিও আমারে, আমি করে দিব না। তো যেরকম আমার পেজে সব কিছু ঠিক হয়েছে, তানজিলার বলছি ফোন করে, আমি কিন্তু তারা একবারও বলিনি, তানজিলার একবারও বলিনি যে তানজিলা আমার এটা ঠিক করে দিও বা এটা মনিটাইজেশন অন করে দিও, আমি বলি নি। তানজিলা নিজে থেকে বলছে যে খালা মনে দিও আমি ঠিক করে দেবো না, আজকে তো অনেক রাত হয়ে গেছে কালকে দিয়ে দেবো। তো আমি মনে করলাম যে আরিফ যেহেতু পারে বা ওষুধ দেখে কি কয়েকদিন ধরে মানে শেখার চেষ্টা করতেছে, তো ওই করো, যদি নষ্ট হয়ে যায় তো গেল, না হলে তো থাকবে। তো ওই ক্ষেত্রে না মেয়ের কইতে চাই না এই কারণে, কারণ মেয়ের এখন আবার কলেজে ভর্তি হয়েছে, অনেক পড়াশোনা একটুখানি মানে আফ, এখনো বাড়িতে অনেক কাজ আছে, আফার যদি একটু হেল্প করে, হেল্প না করে মায়ের যদি ছোটোরা যদি একটু ধরে তো ওটাতেও তো অনেক সাহায্য হয়। তো এক্সট্রাভাবে আমি প্যারা দিতে চাই না, এইসব বিষয় খুব কম এসব বিষয়ে প্যারা দেওয়া হয়। আর আমার মানে যে কোনো কাজ তানজিলা যদি করে নিখুঁতভাবে করে। তো কান্তার খবর আমি জানি না, আসলে তার অরিজিনাল নাম হলো রীতা, এখানে কান্তা লেখছে, আসলে তার অরিজিনাল নাম হলো রীতা। তো রীতা ভাবি কী কইছে, খুকি ভাবি কী কইছে আমি কিছুই জানি না, আর তাদের মধ্যে চ্যানেল নিয়ে কী হয়েছে এটাও আমি জানি না। আমি শুনছি মাসুদের কাছে, যেটা আমি আজকে শুনলাম যে তার তিনটা চ্যানেল, আমি বললাম তিনটা কীভাবে, না শুনলাম একটা, বললো যে প্রথম যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তারপরে আবার একটা খুলছে, তারপর আবার তার হাজবেন্ড ওটা খুলছে, তা তিনটা হয়ে গেলো চ্যানেল। তো ওই তিনের তিনটা চ্যানেল তাদের, আর সবাই বলতেছে যে তারা ভিউ কমানোর জন্য এরকম করতেছে। তো যাই হোক, তাদের বিষয়ে আমি কোনো কথা বলছি না, এই ধরনের কমেন্ট হয়তো আমাকে না করলেই ভালো, বা এইসব বিষয় আমি জানি না। দেখেন মানে অনেকগুলো কমেন্ট আসছে, অনেকে ফোন করে বলছে, অনেকগুলো কমেন্টও আসছে, অনেকে ফোন করে বলছে যে আপু এটা কি আসলে সত্যি, তুমি যে কোনো কথা বলতেছো না, তোমার ফ্যামিলির কেউ কথা বলতেছে না, খুকি ভাবি একা একা বলতেছে। আমি বললাম যে যেহেতু খুকি ভাবির নিয়ে বিষয়টা, খুকি ভাবি বলাটাই ভালো, খুকি ভাবির তো আমাদের শিখাই দিতে হবে না যে এটা এমনি না এমনি বলো, এমনি না এমনি বলে, সে যথেষ্ট পরিমাণে বুঝে, যথেষ্ট পরিমাণে ভালো করে কথা বলতেও পারে সে। যেহেতু আমার বড় বোন এই বিষয়ে কোনো কথা বলতেছে না, কারণ আমার বড় বোন চাইতেছে না যে এইসব নোংরা বিষয়ে কোনো কথা বলো, কারণ এটা নোংরামি ছাড়া কিছুই না, এটা যদি ঘাটাঘাটি করা হয় তাহলে কিছুই পাবো না, মূলত কিছুই পাবো না, আগা করা কিছুই পাবো না, যে কে কারে কি কইছে তখন কিন্তু এটা কেউ কিছুই পাবো না। আফা যা করতে চায় সব প্রমাণ হিসাবে করতে চায়, সামনাসামনি কথা বলে করতে চায়, সে মনে করে যে ক্যামেরার সামনে না এসে, যে ক্যামেরার পিছনে থাইকে বিষয়গুলো মানে ঠিক করাটা অনেক বেশি ভালো। আমারও তাই মনে হয় যে সব কিছুই কেন ক্যামেরার সামনে এসে বলতে হবে, কিছু বিষয় আছে যদি তুমি আমার উপর রাগ থাকো, ওই রাগটা আমি অনুফিলে করি, মানে সামনাসামনি কথা বলে ওটা সমাধান করি, তা না, তারা ক্যামেরার সামনে মনে করছে যে এমন মানে দূর দেশে থাকে যে তাদের সাথে 6 মাসে বছরে মানে দেখা হয় না, 10 বছরও দেখা হইব না, যা মোবাইলের মধ্যে করে দেয়, যা ভিডিও দেয়, যা মন চা তাই করি, এরকম কিন্তু না, সম্পর্ক কিন্তু খুব কাছেরও, বাড়িও কাছে আশেপাশেই, এমন তো না যে অনেক দূরে থাকে। তো ওই বিষয়গুলো সামনাসামনি বললে কিন্তু হয়ে যেত না, তারও বাইরে থেকে পয়সা পয়সা ভিডিও বানানোর কোনো দরকার ছিল না, তার বড় মাতবরি করে এই ধরনের ভিডিও বানানোর কোনো দরকার ছিল না, কারণ যেহেতু তার বউ এই যে মানে তার বউ যেটা জানে না, যেটা বুঝে না, সে নিজেই বলে যে তার বউ এত নলেজ খাটায় কথা বলতে পারে না, তো বুঝে না মানে তার তার কথাতেই বুঝায় যেটা, তো যেহেতু এত কিছু সে বোঝে না তাহলে এগুলো বলা তার উচিত হয়। আমার বোন তার চ্যানেলে টাকা চুরি করছে না কি করছে, যদি টাকাই চুরি করতো আমার বোন তাহলে আরো অনেক মেসের টাকাই চুরি করতে পারতো, কারণ আমার বোনের ওই ধরনের স্বভাব না, কারণ আমার বোনের না, আর খুকি ভাবে একটা চ্যানেলের থেকে হলো মানে এই করলো, আমার যেটা আমার ভাই ই করছে অন করছে, ওই চ্যানেলের চিঠি আনলো, সব কিছুই আনলো, সব কিছুই করলো, চ্যানেলে ভিডিও চালো না, চ্যানেলে ভিডিও চালো না, ডলার জমলো না, আস্তে আস্তে নিজে নিজে ওই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলো। ওই চ্যানেলের সাথেই তার বোর্ডটা নাকি যেন অ্যাড করছিল, আমি যেটা শুনছি একটু একটু মার কাছে, তো ওই চ্যানেলের সাথে অ্যাড করছিল, ওইটা থেকেই মনে হয়তো কিছু একটা হয়েছে, আমি বলছি যে হয়তো ওইটা থেকেই হয়তো কিছু একটা হয়েছে, এছাড়া তো কোনো অপশন নেই কিছু হওয়ার, কারণ এই বিষয়ে আমি জানি না, যেটা না জানা ওইটা না বলাটাই ভালো। তো আমাকে আরেকজনও একটা কমেন্ট করছে যেটা খুব হাস্যকর, যে মানে একটা আপু লেখছে যে আপনি সব সময় কালো বোরখা কেন পরেন,
ভুরি ভুরি লাগে। তৃষা ও তৃষা আপু আপনার কত বড়, তাও তৃষা কিন্তু সুন্দর সুন্দর কালো বোরখার ডিজাইনার বোরখা পরতে না পরে কত, তারপর কিউট লাগে, তাকে কিউট লাগে তৃষা আপু। আর আপনি এমনিতেই অনেক মোটা, শরীরের গঠন ভালো না, তার মধ্যে কি কালো বোরখা পরেন, কেমন দেখতে লাগে। যে হ্যাঁ, বাকিটা পড়তে যেতেছে না, বাকিটা আমি দিয়ে দিব না, অনেক লেখা, বাকিটা আমি দিয়ে দিব না। তো যাই হোক, আমি কালো বোরখা, আমার একটা সিম্পল বোরখা সবসময় ভালো লাগে, সিম্পলের মধ্যে থাকা। আমি যে করে বোরখা কিনছি না কেন, আমি কিন্তু কাজল বোরখা কখনোই কিনে নাই, যে অনেক পাতিপুতি বসানো, অনেক ডিজাইনার, অনেক ডিজাইন ডিজাইন করা, আমি একদম সিম্পল। আর এখন বর্তমানে যে এইটা পরি, খেমার সহকার যে বোরখা, বোরখার নিচের পাটটা আমার, উপরের পাটটা হলো মা আমাকে দিছে। মামা যেদিন আমি মানে ডাক্তারের কাছে গেলাম, ওদিনকে আমার মা দিছে আর বললো যে তোমার এটা অনেক ভালো লাগে, তুমি এটা পইলো, এটা ঘরে নিয়ে থুয়ে দিও না, মাঝে মাঝে আমি তোমার ভিডিও দেখলে আমার কাছে খুব ভালো লাগবে। তো ওই ক্ষেত্রে আমি ওই বোরখাটা পরি, আর আমার কাছে খুব ভালো লাগে, সহজেই পইরা ফেলান যায়, সহজেই সবকিছু করে আলান যায়। তো এই এই কমেন্ট আজকে আমার জামাই দেখছে, দেখা স্ক্রিনশট দিয়ে রাখছে, বললো যে যা যেরকম রুচি, তুমি এইভাবেই সাজে বের হও, আমার এইভাবে ভালো লাগে। আমি তো কোনো অবজেকশন করি না তোমার, যে এমনি হাঁটো কে, এমনি চলো কে, এমনি করো কে, তো আমি তো জানি যে আমি মোটা, মানে আমার শরীরের গঠন ভালো না, এই জন্যই তো আমি ওরকম ঢাইকে ঢুকে বের হই, যেহেতু আমি দেখতেই অন্যরকম, তো কেন আমি ডিজাইনার ডিজাইনার বোরখা পরতে যাব। আর যেটা আমি পরতে চাই না, যে ওইটা আমি কেন পরতে যাব, আমার যেটা ভালো লাগে আমি জাস্ট ওইটাই করি। তো এখানে এই কমেন্টটা দেখার পর তার কাছে খুব খারাপ লাগছে, সেটা হলো যে আমি সবসময় কালো বোরখাই কেন পরি, আর আমাকে দেখতে খুব বাজে লাগে, অত ভালো লাগে না, মানে। আর আপুর কথা বলছে যে আপুরে অনেক কিউট লাগে, আর আপু পদাই হয়েছে কিউট, আপুরে তো কিউট লাগবেই, কারণ আপু যখন ছোটো ছিল, ছোটোবেলা তো নিয়ে আপু কিউট, আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে কিউটই আপু। আপুর কথা বললে আপুর লোকে আমার লোক তুলনা দিয়ে লাভ আছে, ওই হ্যাঁ কোন জায়গায় হলো কালো আঙ্গুর, কোন হলো সাদা আঙ্গুর, বলে না যা সাদা না সবুজ আঙ্গুর, তো আফার সাথে আমার সাথে তুলনা দিলে কোনো লাভ হইব বলেন। আফা দেখতেও সুন্দর, যা পরে তাতেই সুন্দর লাগে আফারে, আফার কথা বললে আমার আর ইনসাল্ট করা হইতেছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন প্লিজ। আমার অনেকের সাথে তুলনা করলে যায়, যে এর সাথে তুলনা করা যায় আফার সাথে, আফা বেশি ইয়ে হওয়া যাক, মানে বেশি উপর হওয়া যায়। তো যাই হোক, অনেক কি করলাম, আর কাঁথার বিষয় কিন্তু আমি এখনো আপনাদেরকে কি অনেক ক্লিয়ার করতে পারি না, কারণ আমি জানি না আমি কি ক্লিয়ার করবো, কারণ যারা যারা শুনতে চাইছেন আমার মুখ থেকে, যে আসলে মেন ঘটনাটা কি, আমার মনে হয় যে এই ঘটনাগুলো একসাথে হইলে, মানে আপা যখন বাড়িতে আসবে তখন হয়তো এই বিষয়গুলো যদি হয় একসাথে, জানি না এটা ক্যামেরার মধ্যে হবে কি না, না হইলেও মানে ক্যামেরার পিছনে তো অবশ্যই হবে, বিষয়গুলো আলোচনা তো করবে, কারণ আমার কাকা কাকি অনেক সরল সোজা, তা দুইটা মেয়ে, তাদের দুজনকে আমরা প্রচুর ভালোবাসি, মানে যে যাই বলুক তাদের দুজনকে আমরা প্রচুর ভালোবাসি, আমরা বোনেরা বোনেরা খুব ভালোবাসি, লতা সাদিয়ারে, বাকিটা যাক জলে। আমি যে আমি যারা যারা ভালোবাসি আমি যেটা বললাম, যে আমার কাকা কাকি খুব ভালো লাগে, ওইখানে ওইখানে সাদিয়া আছে বলে আমি যাই, লতা তো এখন শ্বশুর বাড়ি, বুঝছেন, লতা এখন শ্বশুর বাড়ি আছে, আমার দাদি, দাদা মারা গেছে, দাদি আছে, তো আর মানে আমার আপন দুই ভাই, আমি আমার আপন দুই ভাই রে ছাড়া আমি অন্য কেউ এত পীড়িত করে ভাই ডাকি না, অত পীড়িতের ভাই আমার দরকারও নাই, কারণ যেই ভাই এখন মানে এই মুহূর্তে কুড়াল মারতেছে ওই ধরনের ভাই আমার দরকার নেই। যদি আপন ভাই হইতো তাহলে অবশ্যই এই ধরনের কোনো কিছু বলতে পারতো না, আপন ভাই হলে আপন ভাই যতই ফাইরা সিরা হালাই না কেন আমরা, কিন্তু সে ঠিকই আমাদেরকে আবহাওয়া নিবে, ঠিকই আবার আমাদেরকে আদর করবে, কিন্তু যে ক্যামেরার সামনে এসে বোনের নামে উল্টা পাল্টা কথাও বলবে না, উল্টা পাল্টা থাম্বেলও দেবো না, উল্টা পাল্টা লেখাও লিখবে না, বুঝুন নাই, যে ভাই প্রকৃতভাবে সে ভাই মর্যাদা অবশ্যই রাখবে। তো আর যাই হোক, আমি এত ফাঁক কথা কম বলি, ফাঁক কথা কম বলাটাই ভালো। আমি ছাদিয়ারে সরাসরি বলছি, ছাদিয়া তোমার চ্যানেলটা নিয়ে যাও ভাই, কবে তুমি আবার আমার ফাঁসায় দাও, আমি এই ধরনের ঝামেলার মধ্যে থাকতে চাই না, কারণ অনেক দিন হয়েছে, অনেক হেল্প করলাম আর করতে পারতেছি না, কারণ অজম হইতেছে না, কারণ কবে আবার লোভ লাগে যায়, অজম হওয়াটা খুব টাফ,
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি দোয়া করবেন। আজকে সারাদিন আমার মানে হাত পা খুব চাবাইছে, প্রেশার একদম লো আমার, মানে মানুষ মানে কি যে বলে আমি নিজেও বুঝি না, যে আপনি আপু ডায়েট করেন ডায়েট করেন, একটু ডায়েট করতে গেলেই মানে প্রেশার টেশার লো হয়ে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আজকে সারাদিন হাতের মধ্যে হলো খালি কিট কিট করে কামড়াইছে, যখন প্রেশার মাপা হলো একদম লোতে ছিল, বললো যে আপনি খাবার খান জয়া করে। তো আমি তখনও খাই নাই, সারাদিনে পানি, পেয়ারা, টমেটো, তারপর একটু মানে শশা, এগুলোর মধ্যেই ছিলাম। তো সন্ধ্যার সময় যখন খাইতেছিলাম, মোরাম বাবা বললো যে এগুলো উজ্জীবন না, এগুলো করে আমার আমার হৃদয়ে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, তুমি নিজেও কষ্ট পাইতেছো আমারও দিতেছো মানুষের জন্য, তো এগুলো করো না, এইসব এই ধরনের কাজ আমার পছন্দ না। মানুষ কে কি বললো এগুলো আমি শুনি না দেখি না, তুমি ভালো করে জানো, তো তুমি এগুলো করো না। তো বললাম যে ঠিক আছে আর করবো না। ওই যে আজকে তোমার যে আমার প্রেশার লো হয়েছিল, তুমি যদি বিছানা পড়েছো তো তোমার কেউ এসে দেখতো না, আমি যেতাম কাজে, মায়া ছোট মায়া কি করবে, তো তুমি তোমার খেয়াল রাখো যেটা তোমার ঠিক থাকে ওটা করো। তো ভাবিওর আসছিল, ভাবিওদেরকে দেখাইলাম, মানে আমার শরীর খুব কাঁপতেছিল মানে প্রচুর পরিমাণে, আর হাতের মধ্যে সে শির করতেছিল, মানে নামাজে যে দাঁড়াইছি আমার মনে হচ্ছে আমি এলে দিলাম না, আমরা পড়ে দিতেছি। তো আমি আজকে বসে বসে নামাজ পড়ছি, যদিও যেটা সত্যি আমি আজকে বসে বসে নামাজ পড়ছি, কারণ খুব খারাপ লাগতেছিল, মানে দুই অক্ত বসে রাখছেন, দুই অক্ত না তিন অক্ত দিন বসে পড়া হয়েছে, ফজরের খালি দাঁড়ায় পড়ছিলাম, যেটা সত্যি এখনো তো একটা বাকি রয়েছে, মানে চার অক্ত শেষ, এখন এশার নামাজ পড়বো, আজান দেয়ানি এখনো দিবে। তো এখন শরীরে একটু ভালো লাগতেছে খাবার খাওয়ার পর, তো এখন দাঁড়ায় নামাজ পড়বো। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর এই আউট শর্ট কথার মধ্যে যেন মাথা আমার না ঢুকে, কারণ এইসব টেনশন একবার মাথায় নিলে না খুব খারাপ লাগে, মাথা খুব ব্যথা করে, খুব টেনশন হয়, আর চিন্তাযুক্ত মানুষ তো আমি, অনেক চিন্তা করি সব কিছু নিয়ে, বেশিরভাগ ভাবনা চিন্তা করি। তো আমি এটা দিয়ে দিব, এটা পড়বেন আপনারা সবাই পুরোপুরিভাবে পড়বেন, যে আর কালো বোরখাটা আমার মা আমারে দিছে, তার জন্য আমি পড়ি। ওকে, আল্লাহ হাফেজ।